ওয়েলকাম ফ্রেন্ডস, ওয়েলকাম টু রসিক বাঙালি চ্যানেল। আজকে আমি তোমাদেরকে হোম ফেসিয়াল দেখাচ্ছি। অ্যাকচুয়ালি আমাদের কালকে স্কুল থেকে ট্যুর ছিল, 27 সেপ্টেম্বর ওয়ার্ল্ড ট্যুরিজম ডে, সেই জন্য আমাদের স্কুল থেকে বাচ্চাদেরকে নিয়ে যাওয়া হয়েছিলো। তারপর সারাদিন বুঝতেই পারছো রোদে ঘোরাঘুরি করার পর দেখো আমার স্কিনের অবস্থাটা কী হয়ে গেছিলো। তো ভাবলাম একটু ফেসিয়াল করে নি ঘরে। ফেসিয়াল করার সময় ভালো লাগতো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, কারণ আগেরবার তোমাদের স্কিনে যে আমি দেখিয়েছিলাম যে কোনো টিপস তোমাদের খুব ভালো লেগেছে, সেই জন্য তোমাদেরকে দেখানোর জন্য আমি আজকে একটা টমেটো দিয়ে হোম ফেসিয়াল করছি। যা যা লাগবে এই ফেসিয়ালে সব কিছু কিন্তু আমাদের মানে বাড়িতে পাওয়া যায়, ঘরেই আছে, তো সেটা নিয়ে একটা হোম ফেসিয়াল আমি দেখাবো তোমাদেরকে। চলো দেখে নিই তাহলে কি কি লাগছে, আর পুজোর আগে একটু রূপচর্চা তো করে নেওয়া উচিত, তাই নাকি? চলো দেখে নিই কী কী লাগছে। তাহলে দেখো, টমেটো পিউরি, তোমার দুটো টমেটোর হাফটা আমি রেখেছি আর হাফটা আমি পিউরি করে দিয়েছি, এই মানে দেড়খানা পিউরি করেছি। র মিল্ক, তুমি জানো সব থেকে আমার ফেভারিট জিনিস রূপচর্চা, কস্তুরি হলদি, আমি বারবার বলি কিচেন হলদি একদম তোমরা ইউজ করবে না হলুদ একদম। রাইস ফ্লোর, বেসন, চিনি, গ্রাস না করা, পুজোর আগে রূপচর্চাটা খুব দরকার, তাই না? আর টক দই, আর হচ্ছে মধু, এই নিয়ে আমাদের আরম্ভ হচ্ছে হোম ফেসিয়াল। প্রথমে আমি তোমাদের দুটো কথা বলে রাখি, প্রথমে চুলটাকে আমরা টেনে বেঁধে নেবো। প্রথমে যেটা বলে রাখি, যা ফেসিয়াল আমরা দেখাই না কেন, আমরা কিন্তু আমি কিন্তু নিজের স্কিনের ওপর অ্যাপ্লাই করে দেখাচ্ছি, কিন্তু আমাদের অনেকের স্কিন অনেক রকম থাকতে পারে, সেই জন্য তোমরা আগে বাড়িতে নিজেরা একটুখানি মানে সেই যে জিনিসগুলো ট্রাই করে নেবে, তোমার স্কিনে স্যুট হচ্ছে কিনা সেটা দেখে নেবে, তবে তোমরা কিন্তু করবে, তার আগে কিন্তু করতে যেও না। হ্যাঁ, অবশ্যই সেটা একবার দেখে নেবে। দেখো চুলটাকে এরকম টাইট করে বেঁধে নিতে হবে যেন চোখে মুখে কোনো চুল না এসে পড়ে। প্রথমে ফেসিয়ালে প্রথমেই আমরা যেটা করি ক্লিনজিং, ক্লিনজিংয়ের জন্য র মিল্কটা নিয়ে নিলাম, র মিল্ক নিলাম, তার সঙ্গে আমি দিয়ে নিয়ে নেব টমেটো পিউরিটা। এক চামচ টমেটো পিউরি ভালো করে মিক্সড করে নিলাম। দেখো মিক্সড করে নিয়ে এবার এটাকে আমি মুখে অ্যাপ্লাই করব, এটাকে আমি মুখে অ্যাপ্লাই করব। এবার দেখো এরকম এরকম করে লাগিয়ে নেব, মুখে ভালো করে লাগিয়ে নিচ্ছি যেন স্কিনটা ক্লিন হয়ে যায় ভালো করে। আচ্ছা, কাঁচা দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড, এটা স্কিনের পক্ষে ভালো, মানে নোংরাগুলো উঠিয়ে নেওয়ার জন্য। আর টমেটোতে থাকে তোমার প্রচুর পরিমাণে ফ্রুট অ্যাসিড আর ভিটামিন সি, বুঝতে পারছো, তার ফলে আমাদের ধুলো বালি যা মুখে লেগে আছে, নোংরা লেগে আছে, সেগুলোকে আমরা উঠিয়ে দেওয়ার সাহায্য করবে। এবং স্কিনে না প্রত্যেক দিনই আমাদের স্কিন ডেথ হয়, তো ডেথ স্কিনগুলো উঠিয়ে দেওয়ার জন্য এই যখন মুখে এই এটা লাগালাম আমি দুধ আর টমেটোর এটা, তখন অটোমেটিক ওগুলো লুজ করতে থাকবে এবং ভালো করে ওটাকে ঘষলে আস্তে আস্তে ওটা মানে লুজ হয়ে যাবে, যেন আমরা যখন স্ক্রাবিং করব তখন যেন ওগুলো তখন দেখবে আস্তে আস্তে বেরিয়ে আসে, তার মুখটা খুব ভালো পরিষ্কার হয়ে যাবে। আর তোমরা দেখতে পাচ্ছ আমি ভালো করে কেমন করে ম্যাসাজ করছি, চোখের কাজগুলো, নাকের কাজগুলো, ঠোঁটের কাজগুলো ভালো করে ম্যাসাজ করছি, যেমন করে ম্যাসাজ করছি ওরকম করে ম্যাসাজ করে নিতে হবে। এবার ভালো করে লাগিয়ে নেওয়ার পর একটু কটন দিয়ে 5 মিনিট মতো আমরা এ করবো, ম্যাসাজ করবো। এবার কটনকে ভালো করে জলে ডুবিয়ে মুখটাকে ভালো করে পরিষ্কার করে নিতে হবে। প্রথম এতে দেখো ক্লিনজিংয়ের পরে দেখবে স্কিনের মধ্যে একটা না তোমার অনেকটা পরিষ্কার হয়ে যাবে, ট্যানটা অনেকটা উঠে যাবে, যে ভালো করে যেমন করে আমি পরিষ্কার করছি রং করে পরিষ্কার করে নেবে যেন কোথাও কিছু না লেগে থাকে। তোমরা দেখতে পাচ্ছ চোখের কাজগুলো সব পরিষ্কার করে নিচ্ছি, স্কিনের মধ্যে একটা হালকা গ্লো কিন্তু এসছে ভালো করে লক্ষ্য করলে। প্রথমের দিকে আমার স্কিনটা যখন আমি শুরু করেছিলাম তখন দেখবে, আর এখন দেখবে স্কিনটার মধ্যে তফাৎ তোমরা কিন্তু দেখতে পাবে। গলার কাজগুলো অবশ্যই দেবে, কিন্তু আমি জামাটা যেহেতু গলাটা ছোটো গলার কাজগুলো দেখাতে পাচ্ছি না। এবার হবে স্ক্রাবিং, আমরা প্রথমে টমেটো পিউরি নিলাম 2 চামচ, চালের গুঁড়ো নিয়ে নেব রাইস ফ্লোর 2 স্পুন, আর নিয়ে নেব আমরা চিনি
গোটা চিনি। চিনিতে আমাদের থাকে গ্লাইকোলিক অ্যাসিড, আর চালের গুঁড়ো তো তুমি জানো হোয়াইটনিং করে এবং টাইটনিং করে, স্কিনটাকে টাইট রাখে। তো চালের গুঁড়ো খুব ভালো স্ক্রাবিং, দুটোই খুব ভালো স্ক্রাবার, যেমন তোমার চিনিটা তেমনি চালের গুঁড়োটা ভালো করে মিক্স করে নিলাম। এবার আমি মুখে ভালো করে লাগিয়ে 5 মিনিট ম্যাসাজ করে 5 মিনিটের জন্য ছেড়ে দেবো। দেখো কেমন করে ম্যাসাজ করছি। এতে কী হবে, চিনিটা যখন গ্লাইকোলিক অ্যাসিড আসবে বলে চিনিটা যতক্ষণ থাকবে স্কিনে যে ডেড স্কেলগুলো হবে আস্তে আস্তে হালকা করে দেবে। এরপরে যখন টমেটো দিয়ে দেবে, টমেটোর উপর চিনি দিয়ে স্ক্রাব করছি, তখন পুরো একদম ডেড স্কেলগুলো উঠে যাবে এবং স্কিনটাকে পুরো একদম তোমার একটা অনেকটা হোয়াইটনিং মানে পরিষ্কার করে অনেকটা তোমার ফর্সার দিকে নিয়ে আনবে। দেখো কেমন করে লাগাচ্ছি, এরকম করে লাগিয়ে নিতে হবে। করে নেওয়ার পর ভালো করে দেখো অ্যান্টি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ ভালো করে ম্যাসাজ করে নিই চোখের কাছে মুখের কাছেগুলো। এই জায়গাগুলোতে আমাদের বেশি ব্ল্যাক হেডস থাকে বা হোয়াইট হেডস থাকে, ওগুলো তোমার আস্তে আস্তে বেরিয়ে যাবে স্ক্রাবিংয়ের ফলে। ভালো করে লাগিয়ে নিতে হবে। চোখের কাছেগুলো নাকের কাছেগুলো ভালো করে ম্যাসাজটা করে নিতে হবে। করে আমরা 5 মিনিটের জন্য রেখে দেবো। 5 মিনিট পর রাখার পর আমরা টমেটোতে টমেটো নিলাম, হাফ যে টমেটো রেখেছিলাম ওই টমেটোটা নিলাম। নেওয়ার পর টমেটোতে একটুখানি চিনি নিয়ে নেব, চিনি নিয়ে মুখে এবার আমি টমেটোটাকে একটু একটু করে রসগুলো বের করে করে মুখটা গোটাটাই আমি স্ক্রাব করব। যে দেখছো রসগুলো বের করে নিচ্ছি, ভালো করে স্ক্রাব করব। স্কিনে যা ছিল ধুলো বালি ময়লা এবং ভালো করে তোমার এটা জানো টমেটো মিনিতে ন্যাচারাল ব্লিচ, এটা ব্লিচের কাজ করে এবং ফেসিয়ালটা করবে। আমি বলছি তোমাকে, আমি নিজে করেছি, স্কিন অনেক ক্লিয়ার হয়ে যাবে, অনেক ক্লিয়ার হয়ে যাবে, অনেক গ্লো চলে আসবে। যাদের মনে করছো পুজোর আগে আগে হয়তো খুব স্কিনের অবস্থা খারাপ, পুজোর আগে আমাকে স্কিনটাকে ঠিক করো, তারা প্রত্যেক সপ্তাহে তোমরা করতে পারো, নাহলে এটা মাসে দুবার করলে যথেষ্ট। তাছাড়া আগের টিপসগুলো তো আছে, লিঙ্কটা আমি দিয়ে দেবো। এবার ছেড়ে দিলাম, এবার রেখে দিলাম, দিয়ে আমি এবার ধুয়ে নেবো মুখটা। তাছাড়া বলছিলাম যে টিপসগুলো দিয়েছি তার লিঙ্কটা আমি এখানে ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তোমরা দেখে নিতে পারো যারা দেখোনি। ভালো করে মুখটা আমরা পরিষ্কার করে নেব। এবার করছি আমি ম্যাসাজ প্যাক, দই নিয়ে নিলাম টক দই, ওর মধ্যে একটু হলুদ, জানো হলুদ আমার সবথেকে ফেভারিট। তোমরা কিন্তু রান্নার হলুদ খবরদার ব্যবহার করবে না। নিচ্ছি হানি 1 চামচ। এবার ম্যাসাজ প্যাকটা আমি বানাচ্ছি। দেখো তাহলে কী কী দিলাম, হলুদ নিলাম, দই নিলাম আর হানি নিলাম, ভালো করে মিশিয়ে এটাকে মুখে আমি দেবো। এতে তোমার দইয়ে তোমার ল্যাকটিক অ্যাসিড যেমন আছে, আর দেওয়ার পর আমি যখন হানিটা দেবো, হানি আর দই এমনিতে স্কিন গ্লোয়িংয়ে ভীষণভাবে কাজে লাগে। তোমরা এমনিও যদি কোনো কোথাও অনুষ্ঠান বাড়িতে যাও, তা যাওয়ার ঠিক 2 ঘন্টা আগে মনে করো মুখে আধ ঘন্টা এই প্যাকটা লাগিয়ে রেখে দিলে, দিয়ে পর ধুয়ে নিলে দেবে, স্কিনে অটোমেটিকলি একটা গ্লো দিতে লাগবে খুব সুন্দর। দই আর মধু দুটোই গ্লো তোমার বাড়ায় স্কিনের, আর তোমার ময়শ্চারটা ঠিক রাখে স্কিনের। এটা ভালো করে মুখে লাগিয়ে এবার আমি ম্যাসাজটা করবো। এটা 10-15 মিনিট ম্যাসাজ করলে, কেন এক হাতে তো বেশিক্ষণ ম্যাসাজ করা যায় না, 10-15 মিনিট ম্যাসাজ করলেও চলবে। কেমন লাগছে বলবে সব কিছু, আমি চেষ্টা করছি সব ঘরোয়া সব দিয়ে সব কিছু দেখানোর। চুলের ব্যাপারটাও তোমাদের খুব তাড়াতাড়ি দেখাবো। ভালো করে দেখো যেমন করে ম্যাসাজ করছি, স্টেপগুলো একটু দেখে নাও, ওরকম করে ম্যাসাজ করে নিতে হবে। ঠোঁটের কোন দুটো জায়গাটা আমার একটু কালো আছে, অনেকেরই থাকে। এর এই টেনে যে এই জায়গাটা দেখো সেন্টারের জায়গাটা যে দাগছে, এখানে নাকি ছোটো ছোটো আমাদের অনেক শিরাগুলো থাকে, নার্ভগুলো থাকে, এরকম করলে নাকি রক্ত সঞ্চালন বেড়ে যায় এবং তার ফলে স্কিনটা অটোমেটিকলি গ্লো করতে লাগে। আর চোখের পাশটা তো করতে একদম ভুলবে না, আমাকে বিশেষ করে করতে, আমার ডার্ক সার্কেল আছে, এরকম প্রবলেম হয়তো অনেকেরই আছে। এবার দেখো ওপর দিকে উঠিয়ে এরকম করে, নিচের দিকে নামিয়ে কখনো করবে না, হাতটা ওপর দিকে তুলবে, তুলে ম্যাসাজ করবে।
আমি যেটুকু জানি সেটুকুই দেখালাম, যেরকম জানি, হয়তো আমি তো এক্সপার্ট না, আমি ঘরে যেরকম করে করি সেরকম করে দেখালাম। এবারে বানাচ্ছি আমি ফেস প্যাক, মুখটা ধুয়ে নেবো। হ্যাঁ, এটা ভালো করে আমি এটা করার পর মুখটা ভালো করে ধুয়ে নিতে হবে। আগে যে মাসের স্কিমটা দিয়ে মাসের করলাম তারপর ধুয়ে নিতে হবে। ফেস প্যাকে দিলাম বেসন 2 চামচ, দিলাম হলুদ গুঁড়ো, দিচ্ছি তোমার টমেটো পিউরি, যতটা লাগবে বুঝে নেবে আন্দাজ মুখে মুখে মুখ অনুযায়ী। এবার ভালো করে মিক্সড করে নিতে হবে যেন কোনো লাম্পস না লেগে থাকে, লাম্পস না হয়, পুরো ভালো করে তোমার ম্যাসাজ করে নিতে হবে। হলুদ তো তোমার অ্যান্টিসেপ্টিকের কাজ করে, মুখে যদি কোনো অ্যালার্জি থাকে বা তোমার কোনো পিম্পলস থাকে এই হলুদের ফলে ওগুলো অনেকটা ভালো হয়ে যাবে। আর বেসন তো তোমার স্ক্রাবিং প্লাস হোয়াইটনিংয়েরও কাজ করবে, স্কিনটাকে একটা বেশও দিবে, এই প্যাকটাকে একটা বেশও দেবে, এর ফলে মুখে তোমার জানো বেসন দিয়ে মুখ ধোয়া তো এমনিতেই ভালো। এবার ভালো করে প্যাকটা আমি মুখে চারিদিকে লাগিয়ে নেব। দিয়ে ছেড়ে দিতে হবে, মোটা করে প্যাকটা লাগিয়ে ছেড়ে দিতে হবে যতক্ষণ না শুকায়। শুকানোর পর হালকা জল দিয়ে হালকা করে ম্যাসাজ করে, মানে জল দিয়ে তোমার হালকা করে ম্যাসাজ করে পুরো প্যাকটাকে উঠিয়ে নিয়ে রেখে দিতে হবে। এমনিতে আমাদের যা যা লাগিয়েছি স্কিন ড্রাই, স্কিনের কোনো প্রবলেম হওয়ার কথা না, তবুও যদি মনে হচ্ছে স্কিনটা ড্রাই লাগছে তখন তোমরা অ্যাজ এ ময়শ্চারাইজারের জন্য, ময়শ্চারাইজিং করার জন্য তোমরা অ্যালোভেরা জেলটা, পাতঞ্জলি অ্যালোভেরা জেল বা যে কোনো অ্যালোভেরা জেল, বাড়িতে গাছ থাকলে তারও জেলটা নিয়ে তোমরা মুখে লাগাতে পারো। ভালো করে লাগিয়ে নেওয়া হলো স্কিনে, স্কিনটা দেখো একটা তুমি দেখতে পাবে গ্লো কিন্তু হচ্ছে, বেড়াচ্ছে। এবার এটা ছেড়ে দেওয়া হবে, এবার শুকিয়ে গেলে আমরা উঠিয়ে নেব। ব্যাস এবার আমি ছেড়ে দিলাম। তাহলে বুঝতে পারলে কাউকে ফেসিয়ালটা করতে হবে, আমি তখন স্টেপগুলো আস্তে আস্তে করে দেখিয়েছি, যদি বুঝতে না পারো তাহলে আমাকে একদিন বলবে, ফেসিয়ালের স্টেপগুলো জানবো। অবশ্যই যেটুকু আমার নলেজে আছে, যেটুকু আমি বাড়িতে করি, এবং দেখো আমার স্কিনে ট্যান্টটা পুরো উঠে গেছে, ব্ল্যাক স্প্যাচ যেগুলো ছিল সেগুলো অনেক হালকা হয়ে গেছে, স্কিনটা একটা গ্লো করছে। এগুলো করার পর যেহেতু দই আছে, মধু আছে, এমনি ক্রিমি থাকবে স্কিনটা, তবুও যদি মনে করো যাদের ড্রাই স্কিন তারা যদি মনে করো যে আমার স্কিনটা বেশি টানটান লাগছে, তাহলে অবশ্যই মুখটা ভালো করে ধুয়ে নেওয়ার পর একটু অ্যালোভেরা জেল লাগিয়ে নেবে, তাহলে স্কিন তোমাদের একদম দেখবে নরম হয়ে গেছে এবং গ্লো দিচ্ছে। এটা তোমরা মাসে 2 বার করতে পারো, যাদের অনেক ট্যান পড়ে গেছে উঠেনি, উঠছে না, এবং পুজোর আগে তোমাকে তাতে রিপেয়ার করতে হবে স্কিনটাকে, তারা কিন্তু প্রত্যেক সপ্তাহ তোমরা করতে পারো। কিন্তু আমি বারবার বলছি তোমরা একবার বাড়িতে অল্প করে এই জায়গাটা লাগিয়ে বা কোথাও দেখে নেবে তোমাদের কোনো কিছু অ্যালার্জি আছে কিনা, কারণ আমি তো জানি না কাদের অ্যালার্জি আছে। এটা আমার হোম রেমেডি, আমি বাড়িতে এইরকম করে ফেসিয়াল করি। আশা করি তোমাদের এটা ভালো লাগলো, যে এই মানে ভিডিওটা তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা লাইক দেবে, নিত্য নিত্য ভিডিও আসলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, আর কীরকম ভিডিও তোমরা ফিউচারে দেখতে চাও সেরকম আমাকে বলবে, আমরা চেষ্টা করবো আমি তোমাদের সেরকম করে ভিডিও দেখানোর জন্য। পুজোর আগে একদম পুরো নিজের স্কিনকে, নিজের চুলকে, সবকে, আমার চুলের হেয়ার কিছু ট্রিটমেন্ট আমি তোমাদের দেখাবো, যাতে তোমাদের চুলটা আর ভালো থাকে চেষ্টা করবো দেখানো। কিন্তু নিজে অ্যাপ্লাই না করে তোমাদের তো দেখাবো না, নিজে অ্যাপ্লাই করে দেখি সেগুলো এ হচ্ছে কিনা তবে তোমাদেরকে দেখাবো। তাহলে করার পর একদম পুজোর জন্য রেডি হয়ে না, জামা শপিং তো করে ফেলবে আর প্লাস নিজের মনকে এবং স্কিনকেও সুন্দর করে নেবে, কারণ সত্যিকারই ঘটনা যখন সকালবেলা উঠে নিজের একটা সুন্দর মুখ দেখবে তখন দিনটা তোমার সারাদিন মানে ওটাই তোমাদের ভালো যাবে। তাহলে পুজোর জন্য রেডি হয়ে না, অবশ্যই নতুন নতুন ভিউয়ার্সদের বলছি সাবস্ক্রাইব করতে ভুলো না। তাহলে দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে, বাই।